সাবিনা আক্তার দুর্ঘটনাগ্রস্ত হননি, পা পিছলে তিনি পড়ে যাননি। তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। তার খুনি তার ব্যভিচারী স্বামী। জয়পুরের নিজের ঘরে গৃহবধূ সাবিনা আক্তারের রহস্য মৃত্যুর ঘটনায় এমনটাই গুঞ্জন উঠছে মৃতের পরিবারের লোকজন সহ স্থানীয় লোকজনদের তরফে। অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী মিন্টু মিয়া বরাবরই সাবিনা আক্তারের উপর অত্যাচার চালায়, তাকে মারধর করত। 12 বছর ধরেই তাদের সংসার। এর মধ্যেই মিন্টু মিয়া স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেছিল। সাবিনা আক্তারের পরিজনরা জানিয়েছেন, সাবিনার বিরুদ্ধে মিন্টু মিয়া একটি জঘন্য অভিযোগ করে পুলিশের কাছে। সে অভিযোগে বলা হয়েছে, সাবিনার নাকি অবৈধ সম্পর্ক রয়েছে। এলাকার মানুষের কাছে সাবিনাকে খাটো করা কিংবা চরিত্রহীন হিসেবে আখ্যায়িত করার প্রচেষ্টা চালিয়েছিল মিন্টু। সাবিনাকে মেরে ফেলার জন্য, তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মিন্টু বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েছিল। এরই মধ্যে এই ঘটনা। সাবিনা আক্তারের পরিবারের অর্থাৎ বাপের বাড়ির লোকজন জানিয়েছে, খুব সম্ভবত তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। একমাত্র মেয়ের সামনেই এই ঘটনা ঘটে। ঘটনার পর মেয়েকে অভিযুক্ত মিন্টু মিয়া ভয় দেখিয়েছে, যার ফলে মেয়ের মুখ থেকে আসল সত্য বেরোচ্ছে না। আমার শব্দ ভাইয়া নাতিনের কাছে মোবাইলটা দিয়ে লাইছে, দেওয়া নেই। নাতিনে কয় নানু ভাই কো, আমি কই তো নানু ভাই দেওয়া নেই, কো দেও নানু ভাইয়ের কাছে। এরপরে দিছি এরা, এরপরে তাই ন বাবুর লোক কথা কয়, এরপরে এবার আমার লোক না কইয়া এবার বাবুর লোক কথা কইছে, কয় এমন এমন কথা। মন আর শরীর বেশি খারাপ, মন আর কিতা জানি হয়েছে। আপনি তাড়াতাড়ি আইয়ে কে কইছে কথাটা? এ জামাই হঠাৎ করে আজকে শুয়ে রয়েছে ঘরে, ফোন গেছে যে মারা গেছে। আমি কালকে কথা কইলাম, আজকে মারা গেল, হইতেই পারে না। আমার মনে ধারণা হয় না, আমি চট করে দেখেন পুরা রেডি আসে, দেখি মারা গেছে। শুনতেছি বাচ্চাটা নিয়ে একটা গোয়াম দিয়ে আসে, বেড়া দিয়ে ডিল দিছে। ডিল দেওয়ার পরে এটি জগড়া বিবাদ আর কি বাড়ছে। বাড়ার পরে নিয়ে হঠাৎ করে নিয়ে মেয়ে লোক বাচ্চার মা হয়ে গেছিল, ঘুরে যাওয়ার পরে উনি মারা গেছে। তারা কইতেছে এমনি শুনছি আর কি। আর একটা পার্টি কইতেছে যে খুব মায়ের দিল করছে। গৃহবধূ সাবিনা আক্তারের প্রিয়জনেরা জানিয়েছে, সাবিনা অসুস্থ হয়েছে এবং তার কারণে মারা গেছে, এমন যুক্তি দেখিয়েছে অভিযুক্ত মিন্টু মিয়া। অথচ সাবিনা ছিল সম্পূর্ণ সুস্থ। অসুস্থ হলে নিশ্চয়ই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো, কিন্তু এক্ষেত্রে হয়নি। এ ব্যাপারে পুলিশকেও খবর দেওয়া হয়নি। সম্পূর্ণ ঠান্ডা মাথায় ঘটনাটি হয়েছে। কিছু লোক এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেছে। তাদের কথায় গৃহবধূ সাবিনা ছিল সুস্থ। ঘটনার আগের দিন কিংবা কিছুক্ষণ আগেও সে মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছিল। একাধিক থেকে ওখানে এই মেম্বার পঞ্চায়েতের দুজন ছেলে এদিকে কয়েকজনের লোকে কন্ট্যাক্ট করেছিল, তারা দায়িত্ব দিয়ে মানে দায়িত্ব তারা উপরে নিয়েছিল, এখানে দিয়ে গেছে। আজকে কি ওখানে ঘটনাটা? হ্যাঁ, এখানে দিয়ে গেছে লাস্ট। এই ওখানে এই আজকে যে সকালকাল রাত্রে আমার ভালো কথা কইছি, বিশাল বাজারে নিয়ে শুনে, তারপর সকালে ফোন করছে, সকালেও ভালো কথা কইতেছে। এই যে বাঘিনীটা ফোন করছে, তাই কথা কইছে, এই তার মাও কথা কইছে। হ্যাঁ, তার মাও ভালো কথা কইছে। এই ঘটনায় স্থানীয় লোকজন এবং গৃহবধূ সাবিনা আক্তারের আত্মীয় পরিজনরাও অভিযোগের আঙ্গুল তুলছে মিন্টু মিয়ার বিরুদ্ধে। তাদের কথায় স্ত্রী থাকা সত্ত্বেও মিন্টু মিয়া দ্বিতীয় বিয়ে করেছিল। সে বহুদিন বাংলাদেশে পালিয়েছিল, ও সময় খুব কষ্টেই গৃহবধূ সাবিনা জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এক্ষেত্রে প্রথম স্ত্রীকে মেরে ফেলার জন্য সে আগেও কিছু ষড়যন্ত্র করেছিল, সেবার ব্যর্থ হলেও সোমবার সে তার লক্ষ্য পূরণ করে। এমন ঘটনা ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয় সচেতন মহলে। মহলের অভিমত, গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলেও পুলিশ সময় মতো ঘটনাস্থলে পৌঁছেননি। এরকম ঘটনায় পুলিশের উল্লেখযোগ্য দুর্বলতা রয়েছে। পুলিশ সময় মতো ঘটনাস্থলে না পৌঁছায় ফরেন্সিক বিভিন্ন এভিডেন্স নিঃসন্দেহে লোপাট হয়ে গেছে, কিংবা বলা ভালো নষ্ট হয়ে গেছে। কেননা এরকম রহস্য মৃত্যুর ঘটনায় যেখানে মৃতদেহ সহ ঘটনাস্থল কর্ডন করে রাখতে হয়, সেখানে ঘটনার 2 ঘন্টা পরও পুলিশের কোনো উপস্থিতি চোখে পড়েনি। স্বাভাবিক কারণেই মহিলা সংক্রান্ত নির্যাতনের এমন ঘটনায় পুলিশের উল্লেখযোগ্য দুর্বলতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।